কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় তান্দুরি চিকেন রেসিপি। এই তান্দুরি চিকেন দেখতে বা খেতে রেস্টুরেন্টের তান্দুরি চিকেন অপেক্ষা কোনো অংশেই কম নয়, বরং ঘরে তৈরি করা যে কোনো খাবারই অনেক বেশি তৃপ্তি সহকারে খাওয়া যায়। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে আমি 4টা লেগ পিস ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। তারপর লেগ পিসগুলোতে হাড় পর্যন্ত ডিপ করে কেটে নিয়েছি। এতে করে ম্যারিনেশন ও কুকিং দুটোই খুব ভালোভাবে হবে। এখন ম্যারিনেশনের জন্য একটি পাত্রে আমি একে একে সব মশলা নিয়ে নেব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তান্দুরির মশলা। এই তান্দুরির মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 ফুড কাপ টক দই, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চিকেন লেগ পিসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেন লেগ পিসের কাটা স্থানে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে নিতে হবে। সবগুলো লেগ পিস খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি র্যাপার পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব 5-6 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে কমপক্ষে 3-4 ঘন্টা ম্যারিনেশনের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। 6 ঘন্টা ম্যারিনেশনের পর আমি চিকেন লেগ পিসগুলোকে বের করে নিয়েছি। আবার মশলার সাথে চিকেন লেগ পিসগুলোকে মাখিয়ে নেব। ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ম্যারিনেশন করা লেগ পিসগুলো ট্রের উপরে দিয়ে দিচ্ছি। এবার লেগ পিসের উপরে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা মশলা রেখে দিব। যখন লেগ পিসগুলো উল্টে নেব তখন ওই মশলাটা ব্রাশ করে দিব। আমি আমার ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করে রেখেছিলাম। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চিকেনগুলো কুক করব 40 মিনিটের জন্য। 20 মিনিট পর চিকেনগুলো বের করে উল্টে দিব, আর যে এক্সট্রা মশলা ছিল তা ব্রাশ করে দেব। মশলা ব্রাশ করার পর চিকেনগুলোকে আরও 20 মিনিটের জন্য কুক করব। এই পর্যায়ে চিকেনগুলো হয়ে গিয়েছে, আপনারা ইচ্ছে করলে এইভাবেই সার্ভ করতে পারেন। কিন্তু আমি চিকেনগুলোতে স্মোকি ফ্লেভার আনার জন্য গ্রিল মোডে দিয়ে নেব 5 মিনিটের জন্য। তান্দুরি চিকেন আমি সার্ভ করেছি হট টমেটো সস আর গ্রিল সস দিয়ে, আর সাথে আছে নান। এই সবগুলোর রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ইচ্ছে করলে তা দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
Thank you.